নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, মিজো আগ্রাসনে 12 ঘন্টার বরাক বন্ধ, সর্বাত্মক নেই অপ্রীতিকর ঘটনার খবর। শিলচর মেডিকেলে পুলিশ কর্মী সহ সাধারণ নাগরিকদের হাতে 1 লক্ষ টাকার অনুদান প্রদান। সীমান্ত বিবাদ, শিলচরে পড়ল মিজোরামের মুখ্যমন্ত্রীর কুশপুতুল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মিজো আগ্রাসনের বিরুদ্ধে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের ডাকা ও এআইইউডিএফ সহ বিভিন্ন সংগঠনের সমর্থনে বরাক বন্ধ সর্বাত্মক হল। বুধবার বরাকের 3 জেলায় জনগণ নিজে থেকেই বন্ধকে সফল করে তুললেন। এদিন হাটবাজার পুরো বন্ধ ছিল, এমনকি রাস্তাঘাটে লোকের চলাফেরাও চোখে পড়েনি। মিজোরাম সরকার মদতে পুলিশের বর্বরোচিত হামলার বরাকের প্রতিজন নাগরিকদের মনে আঘাত করেছে, তা বন্ধকে পূর্ণ সমর্থন করে বুঝিয়ে দেন। পাশাপাশি অসম সরকারের মনোভাবের বিরুদ্ধেও প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিকে বন্ধকে সমর্থন জানিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন যেসব দাবি উত্থাপন করে বন্ধ আহ্বান করা হয়, সেই দাবিগুলো ছিল সীমান্তে বসবাসকারী স্থানীয়দের অস্ত্রের লাইসেন্স প্রদান করা, অসম মিজোরাম সীমান্তে অবিলম্বে অসমের তরফে ইনারলাইন পারমিট ব্যবস্থা চালু করা এবং সতর্ক নজরদারির ব্যবস্থা করা, যাতে বিদেশি সেনা জওয়ান থেকে শুরু করে অবৈধ অস্ত্র তথা ড্রাগস বহনকারী এবং উদ্যস্তরা অসমে প্রবেশ করে অস্থিরতা সৃষ্টি করতে না পারে। বর্ডার পোস্টের ও সেনার সংখ্যা বৃদ্ধি করা, সীমান্ত এলাকায় সর্বদা ড্রোনের সাহায্যে নজরদারি রাখা, ইন্দো মায়ানমার সীমান্তকে পুরো বন্ধ করা এবং কেন্দ্র সরকারের তরফে করা নজরদারির ব্যবস্থা করা ইত্যাদি। এদিনের বন্ধ সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য আপামর বরাকবাসীদের অভিনন্দন জানান বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। এদিন কাটাখালে শুধু 20 জন ভলান্টিয়ার্সদের গ্রেফতার করা হলেও গোটা উপত্যকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। এজন্য পুলিশ প্রশাসনের সংযমী ও সহমর্মী ভূমিকায় প্রশংসা করেন তিনি। মিজো দুষ্কৃতিকারীরা মিজোরামের সরকারের সক্রিয় মদতে যে বর্বরোচিত কাণ্ড ঘটিয়ে আমাদের কাছাড় জেলার 5 জন জওয়ান শহীদ হয়েছেন এবং 1 জন সিভিলিয়ান শহীদ হয়েছেন। গতকালকে খবর পেলাম আরও 1 জন দুসাদ নামের, উনিও শহীদ হয়েছেন, এবং 45 জনের উপর গুরুতর আহত, প্রায় 60 জনের মতো আহত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। সেই ঘটনার প্রতিবাদে আজকে আমরা 28 তারিখ ভোর 5টা থেকে বিকাল 5টা বরাক ভ্যালি বন্ধ ডেকেছিলাম। সেই বন্ধে এখন পর্যন্ত আমাদের 20 জন অ্যারেস্ট হয়েছে, কিন্তু আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই বনকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করার জন্য বরাকবাসীর আপামর জনসাধারণকে। এবং আমরা বলে দিতে চাই যে মিজু সরকার যদি অচিরেই এই আস্ফালন, এই কর্মকাণ্ড বন্ধ না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াতে বাধ্য থাকব। এবং আসাম সরকার, কেন্দ্রীয় সরকার, মিজোরাম সরকার, তাদের কাছে আমাদের অনুরোধ যে সীমা বিবাদটি অচিরেই মিটিয়ে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং এই সীমা বিবাদের পুনরাবৃত্তি না হয় সেদিকে সচেষ্ট হতে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দেওয়া প্রতিশ্রুতির 24 ঘন্টার মধ্যে অসম মিজোরাম সীমান্তে মিজো পুলিশের বর্বরোচিত আক্রমণে আহত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন 31 জন পুলিশ কর্মী ও 6 জন জনসাধারণ নাগরিকের হাতে চিকিৎসা বাবদ প্রতিজনকে 1 লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে। বুধবার রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন পুলিশকর্মী সহ সাধারণ নাগরিক যারা সেই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের হাতে সেই অর্থরাশির চেক তুলে দেন। রাজ্য সরকারের এহেন পদক্ষেপের জন্য বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়।
এদিন আর্থিক অনুদানে চেক দলিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহল, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, কাছাড় জেলার জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল এসেছিলেন আপনারা এখানে, আর তিনি বলে গিয়েছিলেন যে যারা যারা মৃত যারা যারা আমাদের জোয়ান তাদের পরিবারকে 50 লক্ষ টাকার একটা চাকরির ব্যবস্থা, আর সঙ্গে সঙ্গে বলেছিলেন যে যারা আহত হয়েছে তাদেরকে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে। তা আরম্ভ হয়েছে, আজকে আমরা দিয়েছি 3-4টা জায়গায়, একটু ট্রেনিংয়ে গণ্ডগোল হয়েছে, আর 2-3 জনের আসেন সেটা হয়ে যাবে এর মধ্যে 24 ঘন্টার মধ্যে, মুখ্যমন্ত্রী বলার 24 ঘন্টার মধ্যে তাদের হাতে এই যে ভালোবাসার নিদর্শন বা এই সময়ে তাদের পাশে দাঁড়ানোর নিদর্শন হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী 1 লক্ষ টাকার চেক। লায়লাপুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পুরোনা হলো মিজোরামের মুখ্যমন্ত্রী কুশপুতল। বুধবার শিলচর মিজোরাম সার্কিট হাউসের সামনে বিভিন্ন ছাত্র সংগঠন ও অরাজনৈতিক সংগঠনের কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শন করে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংয়ের কুশপুতল দাহ করেন। লায়লাপুরে মিজোদের গুলিতে অসম পুলিশের 6 জওয়ান নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন বিক্ষোভ চলাকালীন তারা বলেন, মিজোরাম বর্ডারে অসমের শাসক দলের নেতাদের হাতে অস্ত্র দিয়ে টহল দেওয়ার দায়িত্ব দেওয়া হোক, কেননা মুখ্যমন্ত্রী বলেছেন মিজোদের ওপর কোনো গুলি নয়, তবে কোনো মিজোর গুলিতে অসম পুলিশের জওয়ান নিহত হবে। নেতারা দায়িত্বে থাকলে বুঝতে পারবেন কি করা প্রয়োজন বলে ক্ষোভ ব্যক্ত করেন বিক্ষোভকারীরা। এছাড়া মিজো পুলিশ মুর্দাবাদ, মিজোরাম মুখ্যমন্ত্রী মুর্দাবাদ বিভিন্ন স্লোগানে সোনাইরোড এলাকা কাঁপিয়ে তোলেন বিক্ষোভকারীরা। কাল আমরা শুনতে পেরেছি গতকাল আর একজন শহীদ হয়েছে, আমরা এই বার্তা দিতে চাই এই শিলচর শহর থেকে, এই শিলচর শহর থেকে এক বার্তা দিতে চাই যে আমরা জানি এখানে মিজোরাম হাউস আছে, মিজোরাম হাউস আছে, এখানে মিজোরা থাকতে পারবে না, এখানে মিজোরাম থাকতে পারবে না, মিজোরা এখানে এসে থাকতে পারবে না। আমাদের আসাম সরকার এবং মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান করতে চাই, অতি সত্য রেজাল্ট চাই, অতি সত্য রেজাল্ট না পেলে মিজোরা থাকতে পারবে না এখানে, এখানে মিজোরা থাকতে পারবে না। ইকোনমিক্যালি আমরা এখানে ওদেরকে এইখানে বন্ধ করবো, আমরা এখানে ওদের রাস্তাঘাট বন্ধ করবো, কিছু করতে পারবে না ওরা। যেভাবে আমরা কালকে দেখেছি ওরা যেভাবে ফুর্তি করে, ওরা যেভাবে ফুর্তি করে, একদম ফুর্তি করে, ওরা যেমন কোনো প্রোগ্রাম যেন এত বড় অকেশন চলছে আমাদেরকে মেরে, আসাম পুলিশকে মেরে, যেভাবে একটা প্রোগ্রাম যেমন অকেশন চলছে ওরা সেলিব্রেট করছে। ওরা জানে না যে এই ভারতবর্ষের মধ্যে ওরা থাকে, ওরা জানে না এই ভারতবর্ষের মধ্যে ওরা থাকে, ওরা জানে না যে ওরা ভারতবর্ষে থাকে, ওরা ভারতবর্ষের জন্য কি অবদান আছে। মিজোদের ভারতবর্ষের জন্য কোনো অবদান নাই, এই ভারতবর্ষের মধ্যে মিজোদের কোনো অবদান নাই, ওরা জানে এই সব জিনিস। বরাক উপত্যকাকে মিজোরামের হাতে তুলে দেওয়ার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিভ্রান্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানালো অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি। মিজো দুর্বৃত্তদের গুলিতে শহীদ হওয়া অসম পুলিশের 6 জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এদিকে অসম পুলিশের উপর বর্বরোচিত আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার হাইলাকান্দি জেলার সামারিকোনা, মনাছড়া, কাঁচাখাল, আলগাপুর, দক্ষিণ হাইলাকান্দি সহ জেলার বিভিন্ন স্থানে টায়ার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতলিকা দাহ করে মিজোরাম সরকার মুর্দাবাদ, মিজোদের গুঞ্জামে মানছি না মানব না বলে নানা স্লোগানে আকাশ পাতাল মুখরিত করে তোলেন সংগঠনের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, আকু বিজেপি সরকার আহিলে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার অহাৰ লগে লগে অসম মিজোরাম সীমান্ত উত্তপ্ত পরিস্থিতি আরম্ভ হল, আর যে লায়লাপুর যে ঘটনা হয়েছে, উগ্র মিজোসকলে অসমীয়া পুলিশের উপর আক্রমণ করলে, 6 জনকৈ পুলিশ আমার জওয়ানক তেওঁলোকে গুলিয়ে হত্যা করলে, আর 60 জনের অধিক পুলিশকর্মীক তেওঁলোকে ইনজোর করলে। আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে দাবি জানাইছো যে অতি সোনকালে অসম মিজোরাম সীমান্ত লালাপুর সমস্যা সমাধান করব লাগে। আর অতি এটা দুঃখর বিষয়, অতি পরিতাপর বিষয়, যোৱাকালি কাছাড় জেলার যেহেতু মুখ্যমন্ত্রী
হিমন্ত বিশ্বকর্মা এক বক্তব্য প্রদান করলে এই বক্তব্যর আমি বিরোধিতা করছো আর সেই বক্তব্য আমি তীব্র শাখার গরিহণা দিছি। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এটা কথা স্পষ্টভাবে কইছিল যে ভারতবর্ষের সংবিধানত কোনোবা এখন ঠাইত যদিন উল্লেখ থাকে যে বরাক উপত্যকা মিজোরাম দিবলৈ আর কেন্দ্রীয় সরকারের যদি সমত প্রকাশ করে তেনহলে বরাক উপত্যকা মিজোরামক কটাই দিবলৈ প্রস্তুত। আমি তেখেতক সুকিয়াই দিব বিচাৰিছো, অসমৰ এটা অঙ্গ বরাক উপত্যকা আর বরাক উপত্যকা অসমৰ হৈ সদায় থাকিব। আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের মুখ্যমন্ত্রীকে এটা কথা স্পষ্টভাবে কব খুঁজেছো, শিলচরত আহি এনে ধরনের বক্তব্য প্রদান করা অত্যন্ত দুর্ভাগ্যজনক আর ভবিষ্যতে এনেবোৰ বক্তব্য প্রদান নকৰিবৰ কাৰণে আমি সুকিয়াই দিব বিচাৰিছো। সীমান্ত বিবাদ শান্তিপূর্ণ স্থায়ী সমাধান না করলে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কর্মকর্তারা বৃহত্তর আন্দোলনে পা দেবেন বলে হুঁশিয়ারি দেন। এদিনের কর্মসূচিতে সংগঠনের তরফ থেকে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর, হাইলাকান্দি জেলার কমিটির সহসম্পাদক রবিজুল আলম, জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লস্কর প্রমুখ। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে করিমগঞ্জেও দেশভক্ত তরুণরাম ফুকনের মৃত্যু দিবস হিসাবে বুধবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। করিমগঞ্জ জেলার প্রশাসনের উদ্যোগে ও জেলা তথ্য ও জনসংযোগ কার্যালয়ের ব্যবস্থাপনায় জেলা শাসক কার্যালয়ের সভাকক্ষে এদিন দেশভক্তি দিবস পালন করা হয়। করিমগঞ্জের জেলা শাসক খগেশ্বর পেগুর পৌরোহিত্যে অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দেশভক্ত তরুণরাম ফুকনের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তার জীবনশৈলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। এতে দুজন আমন্ত্রিত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর সুখেন্দু শেখর দত্ত ও মিহির দেবনাথ, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন আসাম রাজ্যিক ফ্রিডম ফাইটার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি অভিজিৎ রায়। এদিন জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। In 1921, Assam Provincial Congress Committee was formed, which is headquartered at Guwahati, and Theodore Sudhir as the president. Phukon became the president, the reconstitution FEC elected Phukon, Kutnath Bhattacharya, Gumbhara Sudhira, Chandranath Sharma, Krishnanath Sharma, and Anasundu Sharma as a member of their AIPC. This new committee initiated and invited Mahatma Gandhi to Assam in 1921 to propagate the message for non-cooperation among the masses. ঘরে ঢুকে মহিলা শ্লীলতাহানির চেষ্টা চালালো প্রতিবেশী দুই যুবক। মঙ্গলবার রাতে এই অভিযোগে এনে কচুদরম থানায় এক এজাহার দায়ের করেন পূর্বধলাইর কাঠাখাল খাসিয়াপুঞ্জির পীড়িত খাসিয়া মহিলা এডিফুল সঙ্গী। এজাহারে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার বিকেল আনুমানিক 5টা নাগাদ তিনি ঘরের কাজে ব্যস্ত ছিলেন, পাশে ছিল তার দিব্যাঙ্গ শিশু। ঠিক সে সময়ে প্রতিবেশী গঙ্গানগর দ্বাদশ খণ্ডের কালাখালের বাসিন্দা চান্দুমিয়া মজুমদারের ছেলে শামীম আহমেদ মজুমদার ও মোহিত আহমেদ মজুমদার তার ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে ও তার বস্ত্র ছিঁড়ে ফেলে। তিনি তখন চিৎকার শুরু করলে তারা ঘরে থাকা 40,000 টাকা নিয়ে পালিয়ে যায়। এদিকে বুধবার এই ঘটনা নিয়ে সরব হয়েছে খাসিয়া যুব সমাজ। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান, অন্যথায় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। যে কালকে যে ফার্স্ট গটিকা যে ঘটনাটা হয়েছে, যে আমরা জানি যে একজন মেলুক আমাদের যে খাসিয়া সম্প্রদায় থেকে এবং মুসলিম সম্প্রদায় থেকে যে দুজন ছেলে যে শামীম এবং মোহিত, এরা যে এডিফুল ঘরে প্রবেশ করার জন্য করে এবং তাকে রেপকেস করার জন্য চেষ্টা করে এবং সেজন্য এবং টাকা পয়সা এবং ফুটফাট করেছে সেজন্য এবং তার স্বামী ঘরে নাই এই জন্য যে ঘটনাটা করেছে যে রেপকেস করার জন্য এবং যে এই যে শামীম এবং আমরা যে পঞ্জিত কিনারে এটা যে ফরেস্ট ভিলেজ আমরা যে খাসিয়া সম্প্রদায় এবং তারা যে মুসলিম সম্প্রদায় এবং যে সেজন্য আমি আমরা জায়গাটা দখল করার জন্য এবং দাবি করে আমরা সরকার থেকে দাবি করে যে এই যে রেপ কেসটা এবং যে এই যে ঘটনাটা সরকার থেকে আমরা দাবি করে যে এই যে
আসামিগুলা চেষ্টা করার জন্য ওনাকে গ্রেপ্তার করার জন্য, নাহলে আমরা যে ঘটনাটা বা আমরা যে আন্দোলন করতে পারি, এই যে সম্প্রদায় থেকে মুসলিম সম্প্রদায় থেকে দুজন আসামি এবং ওসি, সেই জন্য তাই মানে চেষ্টা করার জন্য আমরা অনুরোধ। অসম মিজোরাম সীমান্তে গত সোমবার লাইলাপুরে মিজো দুষ্কৃতীদের আক্রমণে নিহত অসম পুলিশের ছয় জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করল শিলচর আশ্রম রোড জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব আমরা। এর পক্ষ থেকে নিহত জওয়ানদের আত্মার চিরশান্তি কামনার জন্য এক মিনিট নীরবতা পালন করেন এবং তাদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা বলেন, গভর্নমেন্ট অফিসিয়ালস, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের অনেক কর্মকর্তারা তৎসঙ্গে ওইখানে উপস্থিত যে সিভিলিয়ানসরা ছিলেন, অনেকজন আহত হয়েছে এবং আমরা নিউজে দেখতে পেয়েছি যে গুলাগুলিও হয়, এবং সেই সিচুয়েশনে মিজোরাম অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওনারা গুলাগুলি করেন এবং গতকাল আমাদের আসাম পুলিশের বীর ছয়জন জওয়ান শহীদ হন। সেই জওয়ানদের প্রতি ক্লাব আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে এবং তৎসঙ্গে তাদের পরিবারকে আমরা আমাদের ক্লাব থেকে সহানুভূতি জ্ঞাপন করছি। আমরা ক্লাব আমরার পক্ষ থেকে আজকের যে এই স্ট্রাইক, বরাক ফ্রন্টলাইনে যে স্ট্রাইকটি ডেকেছে, সেই স্ট্রাইকটি গতকাল বিকেলবেলা আমরা সমর্থন রেখেছি, সমর্থন জানিয়েছি আকসার সাথে মিলিত হয়ে, এবং আমরা আমাদের এতদ অঞ্চলেও এই স্ট্রাইকটি যাতে হয় এবং আমাদের এই যে জওয়ানরা এবং সিভিলিয়ানসরা যারা আহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমরা সেই স্ট্রাইকটিও মানছি। কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমায় মুসলিম স্টুডেন্টস অব নেশন অব ইন্ডিয়ার কর্মকর্তাদের উদ্যোগে অসম মিজোরাম সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ছাত্র সংগঠনের কর্মকর্তারা। বুধবার এরই পরিপ্রেক্ষিতে সংগঠনের কর্মকর্তারা লক্ষ্মীপুর রাষ্ট্রীয় রাজপথে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এদিন প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে সীমান্ত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান তারা এবং অতিসত্বর এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকারের তরফ থেকে বিশেষ পদক্ষেপের দাবি জানান তারা। আজকে আমাদের মুসলিম স্টুডেন্ট অর্গানাইজেশন লালপানি ইউনিটের দ্বারা আয়োজিত আজকের এই মিজোরাম এবং আসাম সীমান্ত নিয়ে যে বিবাদে আমাদের আসামের যে পুলিশ কর্মীরা শহীদ হয়েছেন তাদের জন্য আজকের এই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের আসাম সরকারকে আমাদের সংগঠনের মাধ্যম থেকে একটি বার্তা দিতে চাই, অনুরোধ করতে চাই, যাহাতে আসাম এবং মিজোরাম সীমান্তের যে এতদিনের যে একটা বিবাদ রয়েছে সেটা আমরা পার্মানেন্টলি একটা সলিউশন চাই, যাহাতে করে ভবিষ্যতে আমাদের আসামের আসাম পুলিশের জওয়ানদের, বীর জওয়ানদের আরও শহীদ যাতে না হতে হয় এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে আমরা সমবেদনা জানাই, এবং আমরা যারা এই ঘটনায় জড়িত ছিল মিজোরামের উগ্র মিজুদের উপযুক্ত তদন্ত এবং উপযুক্ত শাস্তি চাই। অসম মিজোরাম সীমান্ত বিবাদে অসম পুলিশের ছয় জওয়ান নিহত নিয়ে বুধবার হাইলাকান্দি জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করলেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং বীর সেনা হাইলাকান্দি কমিটির পক্ষ থেকে। এদিন যৌথ সংগঠনের কর্মকর্তারা সীমান্ত এলাকায় রাস্তা অবরোধ করে নানা স্লোগানে আকাশ পাতাল কাঁপিয়ে তোলেন। তারা বলেন, যদি সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান না করা হয় তবে অসমের ওপর দিয়ে মিজোরামে একটি দানাও প্রবেশ করতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন যৌথ সংগঠনের কর্মকর্তারা। আমি অন্তত আমার ক্ষুদ্র জ্ঞানটাকে কই, আর আসাম সরকার, বর্তমান রানিং সরকার, সমস্ত আমাদের মুখ্যমন্ত্রীর অবহেলার দোষে এইসব জিনিস ওর গতকালকে বা পরশু যে ঘটনাটা ঘটছে এলাহাবাদ, আগের দিন করে আগের দিন মিটিং করছেন, ত্রিপাক্ষিক মিটিং করার পরিপ্রেক্ষিতেও পরের দিন করে পরের দিন মিজুয়ে মিজু পুলিশে আমরা আসাম পুলিশে লাগিয়া যে ঘটনাটা ঘটছে, আসাম পুলিশের পাঁচ ছয়জন প্রায় তো নাই ছয়জন, আর এখনো আমার মনে হয় মেডিকেল আসন কি অবস্থায় আসন, আরো দুই চারজন মোর্তা ভারণ, গতিকে আমরা আসাম সরকার বর্তমান হেমন্ত বিশ্ব শর্মা যে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর উপযুক্ত মানুষ তাই নাই, এটা আমি বড় গলায় কইমু, কোনো অসুবিধা নাই, আমি ক্ষুদ্র এক পাবলিক, আমারে মনে হয় অ্যারেস্ট করে নিতে পারবা খরক, আমার কোনো অসুবিধা নাই, তাতে আমরা যেটা মাতিব অন্তত আমরা জ্ঞান থাকি যেটা মাতিব এটা সত্যবাদ মাতিব, এখনো আসাম সরকার ইনকোয়ারি করুক মিজোরামের
জেসিপি ধরতে পারবো আমরার সরকার আমরার পুলিশের সামনে তারা জেসিপি দিয়ে কাম করে কি জমিন বেস্টে ব্যস্ত আমার মনে হয় ক্ষুদ্র ধারণা আমি কই আর ব্যস্ত করি ব্যস্ত আসাম সরকার ব্যস্ত অসম মিজোরাম সীমান্ত বিবাদে আহত হওয়া পুলিশ জওয়ানদের রক্তের প্রয়োজন দেখা দেওয়ায় বুধবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের রক্তদানে এগিয়ে এলো বিশ্ব হিন্দু পরিষদের ওরফে বজরং দলের কর্মকর্তারা। এদিন সংগঠনের তরফ থেকে 50 ইউনিটের ও বেশি ইউনিট রক্তদান করেন তারা। অসম সরকার এই ঘটনার সাথে জড়িত মিজো দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান তারা। গতকালকে আসাম মিজোরাম সীমান্তে যেভাবে মিজো দুষ্কৃতী এবং পুলিশরা মিলে আসামের জওয়ানদেরকে উপর হামলা করেছে এবং এই হামলায় আমাদের কাছাড় জেলার এসপির দেহরক্ষী এবং আসাম পুলিশের অনেকজন জওয়ানরা নিহত হয়েছেন এবং প্রায় 70-80 জন আহত হয়েছেন। এই যারা আহত হয়েছেন তাদের কালকে অনেকের অপারেশন হয়েছে এবং অনেকের আরও অপারেশন হওয়া বাকি আছে। এর জন্য শিলচর ব্লাড ব্যাঙ্কে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কাছে ইয়ে রাখলো এবং আমাদেরও দায়বদ্ধতা, আমরা যেহেতু ওরা দেশের জন্য সমাজের জন্য কাজ করেছে তাই আমরা বজরং দলের তরফ থেকে আজকে প্রায় 50-এরও বেশি ইউনিট আমরা আজকে মানে আমাদের বজরং দলের কার্যকর্ত আছে স্বেচ্ছায় আমরা এখানে সাহায্যে আজকে আমরা ব্লাড ডোনেশন করছি। এবং আমরা তৎসঙ্গে আসাম সরকারের কাছে এটা অনুরোধ করতে চাই, মিজোরামে যা হচ্ছে মিজোরাম এবং আসাম সীমান্তে তার কড়াভাবে শক্ত হাতে তাকে প্রতিরোধ করার প্রয়োজন আছে বলে আমরা বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ থেকে মনে করি এবং আমরা প্রশাসনের কাছে এটাও আমরা অনুরোধ করছি যে কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ সঙ্গে সঙ্গে তৈরি থাকবে। এর জন্য আমরা প্রশাসনকে অনুরোধ রাখছি কোনো ধরনের কোনো অসুবিধা ব্লাড চাই যে কোনো ধরনের ইয়ে চাই আমাদেরকে বজরং দলের সাথে ইয়ে করলে পর আমরা সেটা আমরা পূরণ করবো। জয় শ্রী। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মিজো আগ্রাসনে 12 ঘন্টার বরাক বন্ধ, সর্বাত্মক নেই অপ্রীতিকর ঘটনার খবর। শিলচর মেডিকেলে পুলিশ কর্মী সহ সাধারণ নাগরিকদের হাতে 1,00,000 টাকার অনুদান প্রদান। সীমান্ত বিবাদ, শিলচরে পড়ল মিজোরামের মুখ্যমন্ত্রীর কুশপুতুল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।